সনাথ জয়সুরিয়া খেলোয়াড়ি জীবনে দেশের হয়ে গড়েছেন অনেক কীর্তি। মাতারা হ্যারিকেন খ্যাত সাবেক এই ক্রিকেটার খেলোয়াড়ি জীবনের মতো কোচিং ক্যারিয়ারও এখন পর্যন্ত সফল। গুঞ্জন ছিল পূর্ণ মেয়াদে শ্রীলঙ্কা দলের কোচ হতে যাচ্ছেন এই কিংবদন্তি, শেষ পর্যন্ত সেটাই হলো। এবার তার কাঁধে গুরু দায়িত্ব তুলে দিল শ্রীলঙ্কা ক্রিকেট। দীর্ঘদিন ধরেই বাজে সময় পার করছিল শ্রীলঙ্কা। ঘরের মাঠে সবশেষ এশিয়া কাপের ফাইনালে 50 রানে অল আউট হয় দলটা। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপেও হয়েছে ব্যর্থ, কোয়ালিফাই করতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এবছরের টি-20 বিশ্বকাপেও লঙ্কানদের পারফরমেন্সে ছিল একই চিত্র। দায় মাথায় নিয়ে হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। এরপর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান সনাথ জয়সুরিয়া। এই কিংবদন্তির পরশে বদলে যেতে শুরু করে লঙ্কান ক্রিকেট। ঘরের মাঠে ভারতের পর নিউজিল্যান্ডের সঙ্গেও সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা। জয়সুরিয়ার দল ইংল্যান্ডের মাটিতেও দেখিয়েছে তাদের মুনছিয়ানা, 10 বছর পর তাদের মাটিতে জিতে নেয় টেস্ট। জয়সুরিয়ার অধীনে দলে এসেছে আমূল পরিবর্তন, যাতে কোচের ওপর সন্তুষ্ট বোর্ড, তাই স্থায়ীভাবে জয়সুরিয়ার কাঁধে দলের দায়িত্ব তুলে দিয়েছে SLC। হেড কোচ হিসেবে জয়সুরিয়ার সঙ্গে প্রায় 2 বছরের চুক্তি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। চলতি বছরের 7 অক্টোবর থেকে 2026 সালের 31 মার্চ পর্যন্ত দায়িত্ব সামলাবেন সাবেক লঙ্কান অলরাউন্ডার। 2026 টি-20 বিশ্বকাপে তার অধীনে ভালো কিছুর প্রত্যাশা SLC-র। 1996 সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জয়সুরিয়া। 2002 সালে তার অধীনে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির যৌথ চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা। 2007-এ অবসরের পর 2013 সালে শ্রীলঙ্কার প্রধান নির্বাচকের দায়িত্ব পান তিনি, কাজ করেন 2015 পর্যন্ত। এরপর 2016 সালে 1 বছরের জন্য আবারও একই দায়িত্বে ফেরানো হয় তাকে। যদিও 2019 সালে শ্রীলঙ্কা বোর্ডে দুর্নীতির তদন্তে সহযোগিতা না করায় ICC-র নিষেধাজ্ঞায় পড়েন জয়সুরিয়া। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে নতুন দায়িত্ব পালন শুরু করবেন সনাথ জয়সুরিয়া। ক্যারিবিয়ানদের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে লঙ্কানরা। তামিম হোসেন, সময় সংবাদ।